সম্মানিত দর্শক, প্রথমেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে 100 ডায়াল করেছিলেন দিশা। 8 জন মৃত্যুর আগে মুম্বাই পুলিশের কাছে সাহায্য চেয়েও পাননি সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান। দিশার বাগ দত্তকে দেওয়া হোক বিশেষ নিরাপত্তা। আবেদন করে অমিত শাহকে চিঠি বিজেপি বিধায়কের। আপনি সুশান্তের ফ্যান হলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন। সুশান্তের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু প্রথম আপডেট, 8 জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। ওই ঘটনার 5 দিন পর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পাওয়া যায়। সুশান্তের মৃত্যুর পর থেকেই শুরু হয় জোর শোরগোল। দিশার পরিবারের তরফে অবশ্য বারবার দাবি করা হয়েছে সুশান্তের মৃত্যুর সঙ্গে তাদের মেয়ের আত্মহত্যার কোনো যোগ নেই। তা সত্ত্বেও অব্যাহত দিশার মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন। সুশান্ত দিশার মৃত্যুর রহস্যের মধ্যে এবার নতুন করে প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক নীতীশ রানে। নীতীশ রানে বলেন, 8 জুন মুম্বাইয়ের জোহর পার্টিতে হাজির হন দিশা সালিয়ান। পার্টি শেষ হয়ে যাওয়ার পর আচমকায় দিশা 100 নম্বরে ফোন করেন। অর্থাৎ দিশা ওই দিন মুম্বাই পুলিশের কাছে সাহায্যের আবেদন করে 100 নম্বরে ফোন করেন। পার্টি শেষ হয়ে যাওয়ার পর দিশা কেন 100 নম্বরে ফোন করেন, পুলিশের সাহায্য চান, তা নিয়ে প্রশ্ন তোলেন নীতীশ রানে। এইসবের পাশাপাশি আরো দাবি করা হয়, 8 জুন রাত 8:30 নাগাদ শেষবারের মতো ফোন করা হয় দিশা সালিয়ানের মোবাইল থেকে। দিশা সালিয়ানের মোবাইল থেকে 8:30 নাগাদ শেষ ফোন করা হলেও তা বন্ধ করা হয় 4:30 নাগাদ। অর্থাৎ 8:30 থেকে 4:30 পর্যন্ত কেউ না কেউ দিশার মোবাইল ব্যবহার করেছিলেন বলেও দাবি করে নীতীশ রানে। নেক্সট আপডেট, এবার আলোচনার কেন্দ্রে চলে এলেন দিশা সালিয়ানের বাগদত্ত রোহন রায়। বিজেপি বিধায়ক নীতীশ রানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি অনুরোধ করেছেন দিশার বাগদত্ত রোহন রায়কে অবিলম্বে নিরাপত্তা দেওয়ার জন্যে। চিঠিতে তিনি দাবি করেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি ক্রমাগত তার উপর মানসিক চাপ সৃষ্টি করছেন। তিনি আরো বলেন, দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্যে কোনো যোগ আছে কিনা তা স্পষ্ট করতে রোহনের জবানবন্দি খুবই গুরুত্বপূর্ণ। সুশান্ত সিং রাজপুত এবং তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্য মৃত্যু নিয়ে যেই তদন্ত শুরু হয়েছে সেই বিষয়ে আমার বক্তব্য রয়েছে। একটা জিনিস খুবই আশ্চর্যের ঠেকছে, দিশার লিভ ইন পার্টনার এবং উঠতি অভিনেতা রোহন রায়কে আজ পর্যন্ত মুম্বাই পুলিশ একবারও জেরা করেনি, জানার চেষ্টাই করা হয়নি দিশার মৃত্যুর পিছনে কি কি কারণ থাকতে পারে। যখন দিশা 14 তলা থেকে নিচে পড়ে যান তখন তার ফ্ল্যাটে উপস্থিত ছিলেন রোহন রায়, কিন্তু তিনি ঘটনা ঘটার 20 থেকে 25 মিনিট পর নিচে নামেন। এটা খুবই সন্দেহজনক। এই ঘটনার পরেই মুম্বাই ছেড়ে চলে যান রোহন, বা কেউ তাকে বাধ্য করেন অন্যত্র চলে যেতে। আমার অনুমান, তিনি মুম্বাই ফিরতে ভয় পাচ্ছেন, হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি তার উপর চাপ সৃষ্টি করছেন। দয়া করে রোহনকে নিরাপত্তা দিন যাতে উনি নিশ্চিন্তে মুম্বাই ফিরে সিবিআই এর কাছে নিজের বয়ান রেকর্ড করতে পারেন। ওর বয়ান দিশা এবং সুশান্তের মৃত্যুর অনেক জোট খুলতে সাহায্য করবে। আমার স্থির বিশ্বাস দুজনের মৃত্যুর মধ্যে কোনো না কোনো যোগ রয়েছে। তিনি আরো বলেন, সেদিন পার্টিতে 5 জন লোক ছিলেন, 1 জন নেতা, 2 জন অ্যাক্টর, 1 জন নায়িকার ভাই আর 1 জন বিল্ডার। আমরা কারো নাম বলবো না। আপনারা কি মনে করেন কে হতে পারে এই 5 জন, জানান কমেন্ট করে। এই সব কথা রোহন বলেছেন নীতীশ রানের কাছে। সম্মানিত দর্শক, আজকের আপডেট কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।